অনেকেই জানতে চান, বিশেষ করে নতুনরা, যে ফ্রিজের ভিতরে কন্ডেন্সারের যে পাইপ আছে এই পাইপগুলি কেমন থাকে। এই দেখুন, এই দেখুন, এই যে গর্তগুলি দেখতে পাচ্ছেন, এই গর্তের মধ্যে কন্ডেন্সারের পাইপ থাকে। এই দেখুন, এরকম থাকে এই পাইপগুলি, এরকম ট্যাপ দিয়ে উপরে আটকানো থাকে। আমি অনেক পরিমাণে ফ্রিজ ভাঙ্গি, আমি পুরাতন ফ্রিজ কেনা বেচা করি। এই দেখুন, ফ্রিজটা আজকে আমরা ভেঙে টুকরা টুকরা করে ফেলতেছি, পাশাপাশি আরও কত পরিমাণে ফ্রিজ আমরা ভাঙতেছি দেখুন। আমার এখানে পর্যাপ্ত পরিমাণে ফ্রিজ আমি ভাঙি, কারণ আমি পুরাতন ফ্রিজ কেনা বেচা করি। এই দেখুন, এইসব ফ্রিজ আমি ভাঙছি, ভিতরে যা যা আছে সব কিছু বের করে ফেলছি। এখানে দেখুন, এখানে তিনটা, এই একটা চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, এই নয়টা ফ্রিজ এগুলো আমরা ভেঙে ফেলছি। এরকমভাবে অনেক ফ্রিজ আমরা ভাঙি। আমাদের যারা স্টুডেন্ট আছে তারা এইসব ফ্রিজ ভাঙা দেখলে অনেক কিছুই শিখতে পারবে। আসুন, এই দেখুন, এই ফ্রিজটাও ভাঙতেছি। আমি প্রচুর পরিমাণে ফ্রিজ কিনি, এটা আসলে বলে বোঝানো যাবে না। যেসব স্টুডেন্টরা আমার এখানে আসছে তারা বলতে পারবে যে আমি কী পরিমাণ ফ্রিজ কিনে ভেঙে ফেলি। ভেঙে এখান থেকে কিছু পার্টস আমরা রেখে দিই, ক্লাম্প রেখে দিই, ডালার যে গ্যাসকেট আছে এগুলো রাখি, এরপরে হলো কপার পাইপ রাখি, কম্প্রেসর রাখি, ডোর সুইচ আছে, থার্মোস্ট্যাট আছে, এসব এসব কিছু আমরা রেখে তারপর বাকি অংশটুকু ফেলে দিই বা অন্য অন্য কাজে ব্যবহার করি। অনেকে জানতে চায় যে বুস্টার লাইন কাকে বলে। এই দেখুন, এই ফ্রিজের কিন্তু এই পাশ দিয়ে কিন্তু পাইপ ছিল, এদিক দিয়ে কিন্তু এই কন্ডেন্সারের লাইন এদিক দিয়ে কিন্তু এরকমভাবে পেছানো থাকে। এই দেখুন, এই যে এটা এরকম ছিল, এটাই ছিল মূলত এরকমভাবে। এই বুস্টার লাইন দেওয়ার উদ্দেশ্য হলো অনেক সময় এই ফ্রিজের ডালার এই পাশ দিয়ে ফ্রিজ ঘামে, বুস্টার লাইন যদি থাকে তাহলে এই পাশ দিয়ে অনেক সময় ঘামে না, ফ্রিজের এই পাশ দিয়েও ঘামে না, ওই পাশ দিয়েও ঘামে না। অনেক সময় দেখবেন যে ফ্রিজের কন্ডেন্সার যখন আপনি নতুন করে লাগান তখন ফ্রিজ এই পাশ দিয়ে ঘামে, সামনে দিয়ে ঘামে, ডালার চারপাশ দিয়ে ঘামে। এটা কিন্তু এই কন্ডেন্সার বডির যে কন্ডেন্সার থাকে এটা যখন আপনি বাতিল করবেন তখন এই ফ্রিজ এরকমভাবে ঘামতে পারে। সব ফ্রিজ যে ঘামবে তা কিন্তু না, অনেক ফ্রিজ এরকমভাবে ঘামে। সুতরাং যারা কন্ডেন্সার চেঞ্জ করবেন কাস্টমারদেরকে বলতে পারেন যে মাঝে মাঝে ফ্রিজ কিন্তু ঘামতে পারে। কাস্টমাররা বলে কি যে ভাই কীভাবে আপনি রিপেয়ার করলেন, আমার ফ্রিজ তো ঘামে, পানি পড়ে। অনেক ফ্রিজ এই পরিমাণে ঘামতে পারে যে ফ্লোর পর্যন্ত ভেসে যেতে পারে। এরকম অনেক ফ্রিজ আমরা পাইছি বলতে কাজ করার পরে দেখছি, সেটাই বলতেছি। সুতরাং কন্ডেন্সার চেঞ্জ করার পর কিছু সুবিধা অসুবিধা আছে, এই জিনিসগুলি যারা ফ্রিজের টেকনিশিয়ান আছেন বিশেষ করে নতুনরা এই জিনিসগুলি সম্পর্কে অবগত থাকাটা খুবই জরুরি। যারা ফ্রিজের কাজ শিখতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা এরকমভাবে প্রত্যেকটা স্টুডেন্টদেরকেই কয়েকটা ফ্রিজ বা অনেক ফ্রিজ ভেঙে দেখানোর চেষ্টা করি যে ফ্রিজের কোন জায়গায় কী থাকে। হ্যাঁ, আপনি ট্রেনিং সেন্টার থেকে আপনি ক্লিনিক্যাল নিলেন, যতক্ষণ পর্যন্ত আপনি প্র্যাকটিক্যাল কাজ না দেখবেন ততক্ষণ পর্যন্ত দক্ষ মিস্ত্রি হওয়া সম্ভব নয়। আপনি পরিপূর্ণ দক্ষ মিস্ত্রি হইতে গেলে আপনি এরকম প্র্যাকটিক্যাল কাজ দেখতে হবে। এই দেখুন, এই ফ্রিজটা আর একটু দেখাই এদিকে, এই দেখেন এরকমভাবে থাকে। আমরা এই যে বডির যে সিট আছে এটা এরকমভাবে সরাইলাম। এই দেখুন, এরকমভাবে ট্যাপ দিয়ে এরকমভাবে কন্ডেন্সারের যে পাইপগুলি আছে এরকমভাবে আটকিয়ে তারপর এরকমভাবে লাগানো থাকে। এই দেখুন, আমরা কম্প্রেসর খুলে ফেলছি, বডির যে সিটগুলি আছে এগুলো আমরা কেজি হিসেবে আমরা বিক্রি করে দিব, প্রয়োজনীয় যে পার্টসগুলি আছে এগুলো আমরা রেখে দেই। বিশেষ করে থার্মোস্ট্যাট আমি অরিজিনাল ব্যবহার করার চেষ্টা করি, আমার কাছে পর্যাপ্ত থার্মোস্ট্যাট থাকে যার কারণে থার্মোস্ট্যাটের কাজ আমি সহজেই করতে পারি। আমি সবসময় আমার কাছে যে কালেকশন থার্মোস্ট্যাট থাকে ওইগুলোই আমি লাগাই দিতে পারি, কেন আমি পর্যাপ্ত ফ্রিজ ভাঙি সেজন্যই।
আমার জন্যই সুবিধা, অনেকের জন্য হয়তো নতুন থার্মোস্ট্যাট লাগাইতে হয়, আমি এই পুরাতন থার্মোস্ট্যাটটি কাস্টমারের কাছে পর্যাপ্ত দামে অরিজিনাল বলে এবং ভালো মানের থার্মোস্ট্যাট বলে আমি অনেক টাকা বিক্রি করি। এই পুরাতন ফ্রিজ আপনি যদি ভালোভাবে কিনতে পারেন, জেনে শুনে বুঝে যদি কিনতে পারেন, তাহলে সর্বোচ্চ দামে কিনলেও আপনার লস হবে। এই বিষয়গুলো যারা আমাদের এখানে আসে তাদেরকে আমরা বলি, দেখাই, বলে দেই কত টাকা কিনছি, কত টাকা বিক্রি হতে পারে, আমাদের কত টাকা লাভ হলো, কত টাকা লস হলো, এই বিষয়গুলো আমরা তাদেরকে জানাই। ইনকাম স্কুলে চলে আসুন, ইনকাম করার জন্য অনেক ধরনের কাজ আমরা শিখিয়ে থাকি, আপনারা চাইলে যে কোনো একটা কাজ শিখে আপনি ইনকাম করতে পারেন। আসসালামু আলাইকুম।